হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? হ্যাপি নিউ ইয়ার সবাইকে আরেকবার। পিএসসি কিন্তু তোমাদের বছরের শুরুতে দারুণ সুখবর দিয়ে দিয়েছে, তোমরা অত্যন্ত হ্যাপি হয়ে যাওয়ার মতো সুখবর দিয়ে দিয়েছে। যে পরীক্ষাটা নিয়ে আমাদের সবথেকে বেশি কনফিউশন ছিল, সবথেকে বেশি ফর্ম ফিল আপ করেছিল, ফুড এসআই, সেটা পরীক্ষাটার নোটিফিকেশান কিন্তু পিএসসি একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ফুড এসআই এক্সাম কিন্তু জানুয়ারি মাসের 14 তারিখে হবে না, ঠিক তাই হলো। পিএসসির এখন রিসেন্ট যা ট্রেন্ড, যে কোনো পরীক্ষার আগে মাথায় রাখবে যে অন্তত 2 মাস আগে বা 1.5 মাস আগে পিএসসি কিন্তু নোটিফিকেশান দিয়ে পরীক্ষা সম্বন্ধে একটা কনফার্মেশান দিয়ে দেয়। তো পিএসসি নোটিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছে, সেই ডেট তোমাদের আমি জানাবো, এবং তার সাথে সাথে তোমাদের এটা জানাবো যে কী কী তোমরা ইমিডিয়েট যদি পড়া শুরু করো পরীক্ষার জন্য, তো কী কী জিনিস তোমরা পড়ে নেবে বা কীভাবে তোমরা পড়া শুরু করবে, পরবর্তীকালে আমাদের ডিটেল স্ট্র্যাটেজি অবশ্যই আসবে, ঠিক আছে? দেখো, পিএসসি নোটিফিকেশান আজকেরই প্রকাশিত হয়েছে। কী বলছে পিএসসি? যে মার্চ মাসের 16 তারিখ আর 17 তারিখ, এই দুটো দিনটি কিন্তু পরীক্ষার ডেট, টেন্টেটিভ ডেট দিয়েছে। মাল্টিপল শিফটে পরীক্ষা হবে মার্চ মাসের 16 তারিখ 17 তারিখ। এবারে দেখো, এখানে একটা কথা আছে যেটা আমি তোমাদের বলে রাখি, টেন্টেটিভলি দেওয়া রয়েছে। কারণ টেন্টেটিভলি কারণ তার কথা হচ্ছে যে সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, তার ডেট ডিক্লারেশনের ব্যাপার রয়েছে। তো আমি লোকসভার যে ভোটবাবুরা রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট করবো যে সবসময় ভোটের কথাই আমরা ভাবি, এবারটা অন্তত ভোটের কথা না ভেবে স্টুডেন্টদের কথা ভাবুক, যারা প্রচুর দিন ধরে পড়াশুনো করছে এবং অধীর আগ্রহে বসে আছে যে পরীক্ষাটা কত তাড়াতাড়ি হবে। তো ভোটটা যেন সেরকমভাবেই ডিক্লেয়ার করা হয়, পিএসসি আগেভাগে ডেট দিয়ে দিয়েছে, ভোট যেহেতু এখনও ডিক্লেয়ার করা হয়নি, তো এমনভাবে যেন ভোটটা ডিক্লেয়ার করা হয় যাতে পরীক্ষাটা কোনোরকমভাবে হ্যাম্পার না হয়, ঠিক আছে? তো তোমাদের হাতে, আমাদের হাতে এখনও 2.5 মাস সময় আছে একটা যে কোনো পিএসসি পরীক্ষার জন্য। যারা মোটামুটি একটা প্রিপারেশান যাদের রয়েছে বা যাদের একদমই নেই, তাদের জন্য একটা পিএসসি এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য 2.5 মাস সময় কিন্তু মোর দ্যান এনাফ, ঠিক আছে? আচ্ছা, এক ঝলকে আমরা দেখে নিই যে এই পরীক্ষাটার আমাদের স্কিম অ্যান্ড সিলেবাস কী দিয়েছিল পিএসসি। দেখো, সবার প্রথম এখানে কী ছিল, একটা রিটেন এক্সাম ছিল, রিটেন এক্সাম, আর একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। রিটেন এক্সামে কী আছে? রিটেন এক্সামে 100 নম্বরের রিটেন এক্সাম, জেনারেল স্টাডিসে 50 নম্বর, অ্যারিথমেটিকে 50 নম্বর, ঠিক? এবারে জেনারেল স্টাডিসের সিলেবাসটা আমরা একটুখানি দেখে নিই, বাকি এইসব দেখার দরকার নেই। জেনারেল স্টাডিজ সিলেবাস কী দেওয়া রয়েছে দেখো, ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যেহেতু এভরিডে সায়েন্স জিনিসটা দিয়ে রয়েছে, তো সায়েন্সের মোটামুটি টপিকগুলো তোমাদের তো প্রথম কথা পড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এভরিডে সায়েন্স বলে আলাদা একটা টপিক আছে যেখান থেকে বিভিন্ন রকম পার্টিকুলার কোয়েশ্চেন্স আসে। আমাদের চ্যানেলে অলরেডি এভরিডে সায়েন্সের 2-1টা কোয়েশ্চেনের ভিডিও প্রকাশিত হয়েছে, আরও আমরা পার্টিকুলার ফুড এসআই রিলেটেড এভরিডে সায়েন্সের কোয়েশ্চেন্স কী আসতে পারে তোমাদের জন্য অবশ্যই আনবো। তো তোমরা ইন দ্য মিন টাইম সায়েন্সটা মাথায় রাখো। আচ্ছা, এছাড়া কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেছে। পার্টিকুলারলি কোনটা বলেছে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। হিস্ট্রি আর জিওগ্রাফিটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হিস্ট্রির মধ্যে মডার্ন হিস্ট্রিটা তোমরা জানো পিএসসির জন্য খুব ইম্পর্টেন্ট, আর জিওগ্রাফির জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট। তো হিস্ট্রি জিওগ্রাফির পাশাপাশি দেখতে পাচ্ছ অন্যান্য যে সাবজেক্টগুলো, পলিটি হোক, ইকোনমিক্স হোক, এগুলো কিন্তু দেওয়া নেই, কিন্তু এইগুলো আমরা পুরোপুরি একদম ছেড়ে যেতে পারবো না। তো তোমরা কিছুটা পরিমাণ বেসিক পলিটি আর্টিকেলস পার্টিকেলস এই জিনিসপত্রগুলো পড়ে নেবে। আর যেহেতু এখানে দেখো কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, তো এই জিনিসটার মধ্যে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ইকোনমিক্সের যে কারেন্ট ইভেন্টগুলো, যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো এখানে আমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো হিস্ট্রির সিলেবাস এরকম ছোটো মতো মনে হলেও আমাদের হিস্ট্রি যে জিকের সিলেবাসটা কিন্তু ভালো করে আমাদের পড়তে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে দেখো, অ্যারিথমেটিকে আছে 50 নম্বর, ইংলিশ নেই এখানে, অ্যারিথমেটিকে 50 নম্বরের মধ্যে পুরো একদম বলে দিয়েছে যে মাধ্যমিক এক্সাম ওরিয়েন্টেড যে অ্যারিথমেটিকগুলো হয়, অ্যারিথমেটিকের চ্যাপ্টার্স আমরা সবাই জানি, ওদিকে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড সিস্টেম, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস, ওদিকে মেন কোর পোর্শন যেটা সব থেকে ভালো করে করবে, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়া কি আছে, অ্যালিগেশন মিক্সার আছে, পার্টনারশিপ আছে, রেশিও প্রপোর্শন আছে, অ্যাভারেজ আছে, এই 12টা অ্যাডমিট চ্যাপ্টার হয়ে গেল। এছাড়া নাম্বার সিস্টেমসের কিছু জিনিসপত্র আছে, আর একদম বেসিক মেনসুরেশনের জ্ঞান। এই হলো টোটাল মোটামুটি একটা অ্যারিথমেটিকের সিলেবাস, আর তার সঙ্গে রিজনিং দেওয়া আছে, মেন্টাল এবিলিটি মানে এখানে রিজনিং। তাহলে তোমাদের কী কী প্র্যাকটিস করতে হচ্ছে? অ্যারিথমেটিক, রিজনিং, আর এদিকে জিকের মধ্যে মেন ফোকাস হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি। তো এই জিনিসপত্রগুলো নিয়ে তোমরা মানে এখনই তোমরা ইমিডিয়েট কালকের থেকেই পড়াশোনা শুরু করে দাও। বাকি কোন অ্যারিথমেটিকের কোন কোন চ্যাপ্টার থেকে কী কী করতে হবে বা জিকের কোন সাবজেক্টে কী কী পড়তে হবে তার ডিটেল জিনিসপত্র নিয়ে আমরা তারপরে ডিসকাস করব তোমাদের সুবিধার জন্য। এবং অ্যারিথমেটিকের কী কী কোয়েশ্চেন আসতে পারে সেই চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তারপরে
জিকের কি কি আসতে পারে তার চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনসও আমরা তোমাদের সাথে ডিসকাস করব। এবার লাস্ট একটা কথা বলি, দেখো যাদের প্রিপারেশান মোটামুটি কমপ্লিট তারা কিন্তু এখন থেকে কালকের থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দাও। বাজারে দেখো ভালো কি বই আছে, মোটামুটি বাজারে বেশ কিছু পাবলিকেশনের ভালো বই আছে, তোমরা জানো আমি আলাদা করে বলছি না, তো সেই বইগুলো কিনে নিয়ে তোমরা এখন থেকে মক টেস্ট দেওয়া শুরু করে দাও, রিভিশন দেওয়া শুরু করে দাও, মক টেস্ট দাও। যাদের প্রিপারেশান মোটামুটি 50-60% তারা কিন্তু সিলেবাস শেষ হওয়ার জন্য ওয়েট করলে হবে না, তোমরাও প্রিপারেশান নিতে থাকো, সিলেবাস শেষ করতে থাকো, তার সাথে সাথে মক টেস্ট দেওয়া শুরু করে দাও। যারা একদম নতুন, যারা একদম পড়াশোনা প্রথম থেকে শুরু করছো, তারা কিছুটা পরিমাণ অ্যারিথমেটিকটা খুব তাড়াতাড়ি তুলে নাও, হিস্ট্রি জিওগ্রাফিটা তাড়াতাড়ি একটুখানি লুসেন্ট বই থেকে বা অন্য কোনো তরুণ গোয়েলের বই থেকে, যেটা ওভারঅল যে জেনারেল স্টাডিজের বইগুলো থাকে একটু তুলে নাও এক মাস। এক মাসের মধ্যে কিন্তু তুলে নিয়ে তোমাদের মক টেস্ট দেওয়া শুরু করে দিতে হবে, কারণ পরীক্ষা আমাদের মার্চ মাসের সেকেন্ড হবে। ঠিক আছে, তো এই মোটামুটি হলো খবর। আশা করছি যে তোমাদের এই পরীক্ষাটা আর পোস্টপোন হবে না এবং তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আমাদের কেরিয়ার ম্যাপ অনলাইন তোমাদের সাথে অলওয়েজ আছে এবং থাকবে, তোমরা শুধু সাহস করে এগিয়ে চলো। থ্যাংক ইউ, গুড নাইট।